বন্ধুরা, আজকের গল্প দুই মায়ের এক সন্তান। সুন্দরবন জঙ্গলে টোনা আর টুনি বাসা করত। টোনা টুনির বিয়ে হয়েছে অনেক বছর হলো। ভগবান, আমি কি এমন পাপ করেছিলাম? তুমি আমাকে আজ অবধি একটা ছানা কেন দিলে না? ছানা ছাড়া যে আমার সংসারটা একেবারে শূন্য হয়ে গেছে। এমন শূন্য সংসারে আমার আর থাকতে ইচ্ছে করে না। তাই আমি আমার সংসারে শূন্যতা কাটানোর একটা উপায় বের করবই। আমার আর ভালো লাগে না। এরপর অনেক চিন্তা ভাবনা করার পর টুনি টোনাকে দ্বিতীয় বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এসব তুমি কি বলছো টুনি? দ্বিতীয় বিয়ে? দ্বিতীয় বিয়ে করব মানে কি? আমি ছানা পাওয়ার আশায় দ্বিতীয় বিয়ে করতে পারবো না। আমি তোমাকে খুব ভালোবাসি টুনি। এসব কথা তো বুঝলাম গো, কিন্তু একটা ছানা ছাড়া যে আমার সংসারটা একেবারে শূন্য। তাই তুমি আর অমত করো না গো, দয়া করে বিয়ের পিঁড়িতে বসো। এসব কথা বলে টুনি টোনাকে বোঝায়, আর শেষ পর্যন্ত টোনা দ্বিতীয় বিয়েতে রাজি হয়। আর টুনি মিনু টুনটুনির সাথে টোনার বিয়ে দেয়। আর টুনি মিনু টুনটুনিকে নিজের ছোট বোনের মতো আপন করে নেয়। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। আর টুনি ও মিনু টুনটুনি দুজনেই ডিম দেয়। জানিস মিনু, আজ আমার কি যে ভালো লাগছে সেটা তোকে বলে বোঝাতে পারবো না। অবশেষে আমরা দুজনেই একসাথে ডিম দিলাম। আমি কতদিন থেকে ডিম দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমি কিছুতেই ডিম দিতে পারিনি। তুই আসার পরে আমরা একসাথে ডিম দিলাম। আমার খুব খুশি লাগছে রে। এবার আমাদের ডিম ফুটে টুকটুকে দুটো ছানা বের হবে, আর ছানারা এসে আমাদের সংসারটা পূর্ণ করে তুলবে। এসব কথা ভেবে আমার ভীষণ আনন্দ হচ্ছে রে। এসব কথা বলে টুনি ভীষণ খুশি হয়। আর এদিকে মিনু টুনটুনি মনে মনে ভাবতে থাকে, এবার আমার সব পরিকল্পনা শেষ। আমি বিয়ের পর থেকে মনে মনে ভাবছিলাম আমি একাই ছানার জন্ম দিব, আর সেই ছানাকে হাতিয়ার বানিয়ে এই সংসারে রাজত্ব চালাবো। কিন্তু এই টুনি তো বন্ধা ছিল, তবে হঠাৎ করে ডিম দিল কি করে? আর এই টুনি ডিম দিয়ে তো আমার সব পরিকল্পনা নষ্ট করে দিল। এসব কথা ভেবে মিনু টুনটুনি ভীষণ আফসোস করতে থাকে। এরপর টুনি আর মিনু টুনটুনি দুজনে মিলে ডিমে তা দিতে থাকে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। আর হঠাৎই একদিন টুনির ডিম ফুটে নাদুস নুদুস একটা ছানা বের হয়। কিন্তু মিনু টুনটুনির ডিম আর ফোটে না, বরং মিনু টুনটুনির ডিমটা নষ্ট হয়ে যায়। এতে টুনি আর মিনু টুনটুনি ভীষণ কষ্ট পায়। কাঁদিস না মিনু, তুই তো ইচ্ছে করে তোর ডিমটা নষ্ট করিসনি। আর তোর ডিম নষ্ট হয়েছে তো কি হয়েছে? আবার ডিম ফুটে তো ছানা বের হয়েছে। আমরা দুজনেই না হয় আমার ছানাকে বড় করে তুলব। আমরা দুজনেই এক ছানার মা হব, আর এতেই তুই তোর ছানা হারানোর কষ্ট ভুলে যাবি। এসব কথা বলে টুনি মিনু টুনটুনিকে সান্ত্বনা দেয়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। দিদি, বলছিলাম কি, আমাদের টুনটুন তো এখন বেশ বড় হয়েছে, এখন তো ওর আরো বাড়তি খাবারের প্রয়োজন, তাই না? তাই তুমি বলো টুনটুনের বাড়তি খাবারের ব্যবস্থা করো দিদি। হ্যাঁ রে মিনু, তুই একদম ঠিক কথাই বলেছিস। আসলে টুনটুনের খাবার এখন বাড়িয়ে দিতে হবে। যাক গে মিনু, আমি পাশের জঙ্গল থেকে টুনটুনের জন্য কিছু সুস্বাদু আর পুষ্টিকর খাবার নিয়ে আসছি। তুই টুনটুনকে একটু দেখে রাখিস কেমন? এ কথা বলে টুনি টুনটুনের জন্য খাবার জোগাড় করতে চলে যায়। আর টুনি চলে যাওয়ার পরই মিনু টুনটুনির রূপ বদলে যায়। শখ কত, আমি নাকি সতীনের ছানাকে দেখে রাখবো। এই ছানার জন্যই তো যত ঝামেলা হলো। এই ছানা মারা গিয়ে যদি আমার ছানাটা বেঁচে থাকতো তাহলে কত ভালোই না হতো। ভগবান যে কেন তা করলো না কে জানে। যাক গে, আজ তো এই টুনটুনকে আমি একলা পেয়েছি। আজ ওকে দিয়ে খাটিয়ে নিয়ে আমার নিজের মনের যত জ্বালা আছে সেগুলো সব পূরণ করব আমি। টুনটুন, এই টুনটুন, কোথায় গেলি? তাড়াতাড়ি এদিকে আয় তো। হ্যাঁ ছোট মা, বলো তুমি হঠাৎ করে আমি চিৎকার শুরু করলে কেন? হ্যাঁ কি হয়েছে ছোট মা? ও মা,
ভালোই পাকনা পাকনা কথা বলতে শিখেছিস তো দেখছি। আর কি হবে আমার? হ্যাঁ যাকগে, অযথা কথা বাড়িয়ে লাভ নেই, তুই তাড়াতাড়ি গিয়ে বাসন মেজে আন তো। দেখি হা করে তাকিয়ে আছিস কেন, যা বলছি। মিনু টুনটুনের এমন চিৎকার শুনে টুনটুন ভয় পেয়ে তাড়াতাড়ি বাসন মাজতে চলে যায়। আর ছোট্ট টুনটুন অনেক কষ্টে সব বাসনগুলো মেজে নিয়ে আসে। এই নাও ছোট্টমা সব বাসন, আমি সব বাসন সুন্দর করে মেজে এনেছি, কিন্তু হঠাৎ করে তুমি আমার সাথে এমন আচরণ করছো কেন? এই শোন, এভাবে একদম ন্যাকা কান্না করবি না বলে দিলাম। আর শোন, এসব বাসন মাজার কথা ভুলেও তোর মাকে বলতে যাবি না কিন্তু, তবে কিন্তু তোর বিপদ হতে পারে বলে দিলাম, কারণ এখন থেকে তোর মা রোজই তোকে আমার কাছে রেখে তোর জন্য পুষ্টিকর খাবার আনতে যাবে, আর তখন যদি আমি তোকে মেরেও ফেলি সেটা কেউই জানতে পারবে না, বুঝেছিস তুই? এসব কথা বলে মিনু টুনটুনি টুনটুনকে ভয় দেখায়, আর টুনটুনও ভয় পেয়ে চুপ হয়ে যায়। এই কিছুক্ষণ পরে টুনি অনেকগুলো খাবার নিয়ে আসে। মা টুনটুন, এই দেখ তোর জন্য আমি কত খাবার নিয়ে এসেছি, এখন থেকে বেশি বেশি করে খেতে হবে কিন্তু। এই কি মা টুনটুন, কি হয়েছে তোর, তুই এভাবে চুপ করে আছিস কেন, বল মা আমাকে। টুনি এত জিজ্ঞেস করলেও টুনটুন চুপ করেই থাকে, আর মিনু টুনটুনের অত্যাচারের কথা টুনির অগোচরেই থেকে যায়। এভাবে টুনি মিনু টুনটুনির কাছে টুনটুনকে রেখে খাবার জোগাড় করতে যেত। কি ব্যাপার টুনটুন, হাত পা গুটিয়ে বসে আছিস যে, তোর মা তো এখন নেই, তুই দেখতে পাচ্ছিস না বাসাটা নোংরা হয়ে আছে, তাড়াতাড়ি বাসা পরিষ্কার কর বলছি, আর তুই থাকতে তো আমি কিছুতেই এসব ঝিয়ের কাজ করতে পারবো না, যা তাড়াতাড়ি কাজে লেগে পড় তো। মিনু টুনটুনের কথা মতো টুনটুন বাসা পরিষ্কার করতে শুরু করে, আর এর কিছুক্ষণ পরেই টুনি বাসায় ফিরে আসে, আর টুনটুনকে বাসা পরিষ্কার করতে দেখে ফেলে। এদিকে টুনি ভীষণ রেগে যায়। মিনু, এসব আমি কি দেখছি, তুই আয়েস করে বসে আছিস আর আমার ছোট ছানাটা এভাবে কাজ করছে, তাই তো বলি আজকাল আমার ছানা তো চুপচাপ হয়ে গেছে কেন, তার মানে তোর অত্যাচারে আমার ছানার এই অবস্থা। আমি তোকে ভরসা করে তোর কাছে আমার ছানাকে রেখে যেতাম, আর তুই কি না বেঈমান, এক্ষুনি দূর হ আমার বাসা থেকে। না না, তুমি ছোট মাকে তাড়িয়ে দিও না, দেখছো না ছোট মা নিজের ভুল বুঝতে পেরে কাঁদছে, তুমি ছোট মাকে ক্ষমা করে দাও মা। মা টুনটুন, তুই আমার জন্য তোর মাকে অনুরোধ করছিস মা, তুই সত্যি অনেক ভালো রে মা, তুই সত্যি যোগ্য সন্তান, আর আজ থেকে আমি তোর মা হতে চাই রে, একদম নিজের মায়ের মতো, তুই আজ থেকে আমাদের দুই মায়ের এক সন্তান হবি। এসব কথা শুনে টুনি মিনু টুনটুনিকে ক্ষমা করে দেয়, আর দুজনে মিলে টুনটুনকে নিয়ে সুখেই দিন কাটাতে শুরু করে।